ওয়েলকাম এভরিওয়ান। তো ফার্স্ট ইয়ার ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা জানো তোমাদের এক্সামিনেশন ইন অনলাইন মোড ফর দ্য থিওরিটিক্যাল সাবজেক্ট, সেটা কিন্তু ফর্ম ফিল আপের একটা ব্যাপার আছে, পেমেন্টের একটা ব্যাপার আছে, ফর ক্যাজুয়াল অ্যান্ড রেগুলার বোথ স্টুডেন্ট। তো সেটা কিন্তু আজকে থেকে আরম্ভ হয়ে গেছে এবং সেটার যে নোটিস সেটা কিন্তু অনেকদিন আগেই তোমাদের বেরিয়েছিল এবং সেই নিয়ে ডিটেলড ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো গিয়ে। তো এখানে তোমাদের কিছু টাকা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে তোমাদের 200 টাকা ফর ক্যাজুয়াল এই ফর রেগুলার স্টুডেন্ট এবং 120 টাকা ফর ক্যাজুয়াল স্টুডেন্ট। তো এই ফর্ম ফিল আপটা আজকে থেকে আরম্ভ হয়েছে, এটা চলবে 24 মে অবধি 11:30 অবধি। তোমাদের বলছি খুব তাড়াতাড়ি তোমরা এটা কিন্তু ফিল আপ করে নাও। তো যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কোনো দিন এইভাবে করোনি, তো সেই জন্য আমি ভাবলাম যে এটা একটা স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের দেওয়া খুবই দরকার। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, কারণ কোনো রকম ভুল করলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। তো এখানে তোমরা যে গ্রিন কালারের লোগোটা দেখতে পাচ্ছ বা গ্রিন কালারের পোর্টালটা দেখতে পাচ্ছ, সেটা ক্লিক করবে ক্লিক টু অ্যাপ্লাই। এটা ক্লিক করার পর তোমাদের কাছে একটা পোর্টাল খুলে যাবে যেখানে তোমাদের বলবে রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমরা পেয়েছো কাউন্সিল থেকে, রেজিস্ট্রেশন কার্ড যেটা পেয়েছো সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা আছে সেটা লিখবে। তো ডি দিয়ে হয়তো আরম্ভ হয়, D1, D2 এরকমভাবে আরম্ভ হয়। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে তোমরা সার্চে ক্লিক করবে। তো সার্চে ক্লিক করতে তোমাদের কাছে এরকম কিছু একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, সেটা নেম অফ দ্য স্টুডেন্ট, গার্জিয়ান নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউশন নেম তোমরা কোন ইনস্টিটিউশনের এবং ডিপার্টমেন্ট নেম তোমার কোন ডিপার্টমেন্ট সেটা পুরো লিখিয়ে দেবে, এরকম পুরো সেম আসবে। আমি একটা ফিফথ সেমের একটা স্টুডেন্টের আমি স্ক্রিনশট দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি কোনো কারোর পাইনি ডিটেলস, তো আমি দেখাতে পাচ্ছি না। তবে পুরো সেম একদম ডিটো সেম পদ্ধতি, কোন কোন জায়গায় চেঞ্জ আছে আমি সেটাও বলে দিচ্ছি। পুরো এরকম এরকম একটা পেজ দেখাবে এবং এখানে তোমাদের একটা দেখাবে যে তোমাদের ডিক্লারেশন সেটা তোমাদের এখানে শো করবে, সেম ডিক্লারেশন হয়তো শো করবে বা এই ডেটগুলো হয়তো চেঞ্জ থাকতে পারে। তো এখানে যে আই অ্যাগ্রি বলে বাটনটা আছে, এখানে যে আই অ্যাগ্রি বলে বাটনটা আছে, সরি এখানে নিন এটা, এই আই আই অ্যাগ্রি বলে ব্যাটার্নটা আছে এখানে কিন্তু এই যে এটা ক্লিক করে দেবে। ওকে, এটা ক্লিক করার পর তোমাদের এখানে যে এখানে এখানে তোমাকে দেখিয়ে দেবে যে তোমরা কোন সেমিস্টারের জন্য পরীক্ষা দেবে এবং তোমরা রেগুলার নাকি ক্যাজুয়াল এবং কত টাকা সেটাও কিন্তু দেখিয়ে দেবে। যেহেতু এই ফিফথ সেমিস্টার তোমাকে দেখাচ্ছি বলে এখানে 200 টাকা মানে ফিফথ সেমিস্টার লেখা আছে, তোমার যেহেতু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখন এখন করাবে তো হয়তো এখানে এখানে হয়তো ফার্স্ট বলে লেখা থাকবে, ওয়ান বলে লেখা থাকবে সেমিস্টার ওয়ান, এবং এখানে রেগুলার হলে 200 টাকা এবং যার ক্যাজুয়াল মানে যার ব্যাক পেপার আছে তার কিন্তু এখানে ক্যাজুয়াল বলে লেখা থাকবে এবং সেখানে তার লেখা থাকবে 120 টাকা, ঠিক আছে। তো সেটা তোমাদের হিসাব মতো লেখা থাকবে, কোনো অসুবিধা নেই, খুব ইজি প্রসেস। এরপরে নিচের দিকে তোমাদের দুটো জিনিস দিতে হবে, সেটা কন্ট্যাক্ট ডিটেলস, সেটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের দিতে হবে। ওকে, তো মোবাইল নাম্বার ইমেল আইডি বলতে তোমার নিজস্ব মোবাইল নাম্বার ইমেল আইডি তোমরা দিও, তোমরা যে ইমেল আইডি তোমরা ইউজ করো অফিসিয়াল ইমেল আইডি এবং তোমার যে মোবাইল নাম্বার যেটা দিয়ে তোমার সব কিছু করো সেই মোবাইল নাম্বার কিন্তু দিও, ঠিক আছে। সেটা দিয়ে তুমি সাবমিট অ্যান্ড পে ফিজে ক্লিক করবে। ওকে, সাবমিট অ্যান্ড পে ফিসে ক্লিক করবে, আমি এটা মুছে দিলাম। তো এরপরে করার এটা ক্লিক করার পরে ঠিক আছে তোমাদের এই পেজটা ওপেন হবে যেখানে তোমাদের ওপর দিকে এটা দেখাবে, এখানে তোমাদের সেম ওইটা তোমরা যে মোবাইল নাম্বার ইমেল এটা পুট করেছো সেটা দেখাবে এবং তোমাদের যে রেগুলার বা যা আছো তোমরা রেগুলার বা ক্যাজুয়াল যেটা আছো সেটা দেখাবে। ওকে, সরি, হ্যাঁ রেগুলার ক্যাজুয়াল যেটা আছো সেটা দেখাবে। তো দেখানোর পর এখানে পেমেন্টের যে ডিটেলস সেখানে ধরো কী মেথডে পেমেন্ট করবে সেটা দেখাবে, যেহেতু এর 200 টাকা ছিল 200 টাকা। তো তোমার কাছে 4টে অপশান এখানে খুলে যাবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই। ইউপিআই মানে হচ্ছে আমাদের গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, ঠিক আছে, যেগুলো আছে আমাদের সেগুলো দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। ইউপিআই, নেট ব্যাঙ্কিং যেটা জানো নেট ব্যাঙ্কিং, এবং সবচেয়ে ইজি হচ্ছে ডেবিট কার্ড বা ইউপিআই, ডেবিট কার্ড বা ইউপিআই দিয়ে করো সবচেয়ে ভালো মনে হয় আমার মনে হয়। তো আমি এখানে ডেবিট কার্ড দিয়ে তোমাদের দেখাবো কারণ ডেবিট কার্ডটা বেশিরভাগ ক্ষেত্রেই আছে। তো ডেবিট কার্ডটা এখানে ক্লিক করবে তোমরা, ডেবিট কার্ড যে কার্ড আছে এটা ক্লিক করবে, এখানে ক্লিক করে সাবমিট অ্যান্ড পে ভিজে আবার একবার ক্লিক করে দেবে। ওকে, ক্লিক করার পর তোমাদের কী দেখা আসতে দেখিয়ে দিচ্ছি তোমাদের, সরি এটা দেখার, সরি, হ্যাঁ ওটা করার পর যদি তোমার এরকম কোনো একটা ফেলিওর চলে আসে ওইটা ধরো সাবমিট পে তোমার হয়তো আসবে না,
তাও সাবমিট করার পর ধরো তোমার এখন একটা ফেলিয়ার চলে আসছে, তুমি কোনো রকম চিন্তা করবে না, তুমি সঙ্গে সঙ্গে এটা স্ক্রিনশট তুলবে, এটা সঙ্গে সঙ্গে এটা স্ক্রিনশট তুলে রাখবে, এবং তারপরে যে রিলোড বাটনটা আছে ওপরে, এই যে রিলোড বাটনটা, এটা রিলোড করবে একবার। হয়তো আমার এই ফেলিওরের ক্ষেত্রে আমি রিলোড করাতেই আমার কিন্তু কাজ হয়ে গেছিলো। যদি লগ আউটও হয়ে যায় আরেকবার লগ ইন করে চেষ্টা করে দেবো, কোনো চাপ নেবে না, কিন্তু তুমি একবার স্ক্রিনশট কিন্তু একদম তুলে রেখো। এরপরে তোমাদের ডেবিট কার্ড যেহেতু, সেহেতু এরকম অপশান একটা খুলে যাবে যেখানে তোমাদের ট্রানজ্যাকশান আইডি দেখাবে, কত অ্যামাউন্ট জিএসটি, এগুলো টোটাল বিল তোমাদের 200 টাকা এখানে দেখাচ্ছে। ওকে, তো দেখানোর পর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পেয়ার নেম, মানে তুমি কে পে করছে সেটা দিয়ে দেবে। আশা করি তুমি যে আগে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা ইমেল আইডিটা দেওয়াই সবচেয়ে বেস্ট হবে, কারণ এটা রিসিপ্ট তোমার ইমেল আইডিতে চলে যাবে। তো সেটা দিয়ে দিও এবং পেয়ার নেম তোমার নামটাই দিয়ে দিও, যে স্টুডেন্ট তার নামটাই দিও, দিয়ে ডোমেস্টিক ডেবিটকে তো লেখাই আছে, প্রসিড নাও করলে তোমার এই এরকম একটা আসবে, দেখিয়ে দিচ্ছি আমি, এরকম একটা আসবে, ঠিক আছে। এরকম এরকম এখানে তোমাদের কার্ড হোল্ডার নেম, কার্ড নেম, কার্ড নাম্বার তোমরা জানো, এক্সপিরিয়েশন মানে এক্সপায়ার মান্থ, এক্সপায়ার ইয়ার, এবং কার্ড কোড যেগুলো আছে যারা পেমেন্ট করে তারা জানে, এগুলো দিয়ে কন্টিনিউ করলে ওটিপি আসবে, ওটিপি দিলে পেমেন্ট হয়ে যাবে। তো তোমরা যদি পেমেন্ট না করতে পারো, তোমার বড় গার্জিয়ান যে আছে বা তোমার যে ক্যাফেতে, সেখানে কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারো। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাছে যখন সাকসেসফুল হয় তাহলে তোমার কাছে এরকম পেজটা আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে পেমেন্ট ডিটেলস যেটা আছে সেখানে তোমার ট্রানজাকশান নাম্বার, ডেট অফ টাইম, পেমেন্ট মোড ডেবিট কার্ডে করেছি, ইউপিআইতে করলে ইউপিআই, যে সেখানে করো, এবং পেমেন্ট স্ট্যাটাস সেটা সাকসেসফুল, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার যদি কারোর হয় এরকম টাকা কেটে নিয়েছে কিন্তু তোমার সাকসেসফুল হয়নি, পেন্ডিং দেখাচ্ছে, তো সেখানেও কিন্তু ওরা বলে রেখেছে যদি এরকম হয় পেন্ডিং দেখাচ্ছে অনেক দিন ধরে, এলাকায় যদি পেন্ডিং দেখাচ্ছে অনেক দিন ধরে, তাহলে তোমার ট্রানজাকশান ডিটেলস এবং সেই সব স্ক্রিনশট তুমি এই যে মেল আইডি, আমাদের হেল্প ডেস্ক মেল আইডি, সেখানে মেল করে দেবে খুব তাড়াতাড়ি, 2-3 দিনের মধ্যে ওরা কিন্তু সেখান থেকে বলে দেবে পরবর্তী স্টেপ তোমরা কী করবে, ঠিক আছে। তো কোনো রকম হেল্প দরকার হলে তোমরা এই মেল আইডিতে মেল করবে, আশা করি ওরা হেল্প করবে। তো এখানটা সাকসেসফুল হয়ে গেলে এখানে ওপরে একটা জিনিস দেখাবে, এটা হচ্ছে তোমার এই যে আইওটি অ্যাপ্রুভাল ফর দ্য ইনস্টিটিউশন, তোমাদের 26 তারিখ অবধি কলেজ থেকে অ্যাপ্রুভ করে দেবে। তো এটা নিয়ে অতটা চাপ নেই, তোমরা মাঝে মাঝে একবার লগ ইন করে দেখতে পারো তোমাদের এখানে অ্যাপ্রুভ করেছে কি করেনি, হয়তো অ্যাপ্রুভ করেই দেবে, আর নিজের মোবাইল নাম্বার, ইমেল আইডি যেগুলো করে। তো এখানে তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাডমিট কার্ড হোয়েন সেম উইল বি আপলোডেড। তো তোমাদের যখন অ্যাডমিট কার্ড আসবে তখন অ্যাডমিট কার্ড তো প্রিন্ট আউট করবেই, তো এই যে পেজটা সেটাকেও এখানে প্রিন্ট বলে যে অপশানটা আছে সেটা ক্লিক করে তোমরা একটা পিডিএফ সেভ করে রেখে দিও, বা তোমরা প্রিন্ট করেও রেখে দিতে পারো, খুব ইম্পর্টেন্ট রাখাটা, কারণ পরবর্তী ক্ষেত্রে যদি কোনো মানে লাগে তাহলে কিন্তু এইটাই তোমার লাগবে। তো আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের সেম প্রসেসে তোমাদের করতে হবে, কোনো রকম ভুল মোবাইল নাম্বার, ভুল ইমেল আইডি দিও না, পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ সমস্ত রকম ডিটেলস কাউন্সিল থেকে কিন্তু এখানেই পাঠাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের সমস্ত রকম কোয়ারি, সমস্ত রকম যে ব্যাপারগুলো আছে সেগুলো করেছি, আর তোমরা 24 তারিখের মধ্যে, সরি 24 তারিখের মধ্যে 11:30টার মধ্যে সব কিছু করে নিও, দেরি করো না, পরবর্তী ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, থ্যাংক ইউ ব্রিয়ান, হ্যাভ এ নাইস ডে।